নমস্কার, ফাইনেল রিপোর্টলৈ স্বাগতম। স্টুডিওত মই পূবালী শর্মা। ভারত বাংলা সীমান্তত অভাবনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আন্তঃরাষ্ট্রীয় সীমান্তরে ভারত প্রবেশের চেষ্টা করেছে বাংলাদেশী নাগরিকে। ভারত প্রবেশের চেষ্টার সীমান্তত বাংলাদেশী নাগরিকে করেছেহি ভিড়। উত্তরবঙ্গকে ধরে ভারত বাংলা সীমান্তর কেবাটাও স্থানত বাংলাদেশী নাগরিকে ভিড় করা পরিলক্ষিত হয়েছে। রাজনৈতিক তথা সামাজিক অস্থিরতার পিছতে একাংশ নাগরিকে এরিছে বাংলাদেশ। বিএসএফর শীর্ষ বিষয়া সদরি করেছে এই কথা। অনুপ্রবেশকারীক বাধা দিবলৈ সীমান্তত বিএসএফর কটকটিয়া নিরাপত্তা বেষ্টনী গড়ি তোলা হয়েছে। কিন্তু তার পাছতে এয়া দেখিবলৈ পাইছে সীমান্তবর্তী অঞ্চলসমূহ এনেদরে একাংশ বাংলাদেশী নাগরিকে আহি ভিড় করা পরিলক্ষিত হয়েছে। কিয়নো বাংলাদেশত এটা অভাবনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যি শেহতীয়া প্রতিবাদ, সেই প্রতিবাদ বর্তমানও থমকি রা নাই। বাংলাদেশত প্রতিবাদ অব্যাহত আছে। তার মাজতে নিজের প্রাণ রক্ষা করে এনেদরে নিজের প্রাণের মমতাত ভারতলৈ বলে ঢাপলি মেলিছে এই সকল বাংলাদেশী নাগরিকে। আর সীমান্ত পার হয়ে ভারত প্রবেশ করার চেষ্টা চলাইছে এই সকল বাংলাদেশী নাগরিকে। কি সীমান্ত পার হয়ে কি নদী পথ সকলফালে যৎপরদস্তি চেষ্টা করেছে ভারত প্রবেশ করবলে, নিজকে কোনো মতে বসাই চলবলে চেষ্টা অব্যাহত রাখিছে। কিন্তু দেখবলে পাওয়া গেছে এটা সীমান্ত বিএসএফ অধিক সংখ্যক অধিকারক মোতায়েন করা হয়েছে। অতিরিক্তভাবে বিএসএফ মোতায়েন করা হয়েছে। কেবল বিএসএফ বুলিয়ে নয়, আসাম রাইফলসর যখন জওয়ান কটকটিয়া নিরাপত্তা বেষ্টনী গড়ি তোলা পরিলক্ষিত হয়েছে। ইতিমধ্যে বিএসএফর যখন জওয়ান নিশ্চিত করেছে, সুরক্ষা নিশ্চিত করেছে সীমান্ত বাসীর। কিন্তু তার পাছতো এই যে দৃশ্য দেখবলে পাওয়া গেছে, এই দৃশ্য অধিক চিন্তিত করে তুলেছে সকলকে। কারণ এতিয়া অভাবনীয় হারত বাংলাদেশের ভারত অভিমুখে সুদ বইছে এই সকল বাংলাদেশী নাগরিকর। আমি তিনিটা আপনার দৃশ্য দেখাই আছো সীমান্তবর্তী অঞ্চল। এটা আমি আপনার দেখাইছো এনেদরে জলপথ পার হয়ে একাংশ বাংলাদেশে প্রবেশ করবলে চেষ্টা করেছে ভারত। আর আনহাতে আপনার দেখবলে পাইছে এয়া সীমান্তবর্তী একটা অঞ্চলের দৃশ্য। বিএসএফর জওয়ান তাত উপস্থিত আছে। বিএসএফর জওয়ান থাকা সত্ত্বেও এই সকল বাংলাদেশী নাগরিকে ভারত প্রবেশের অনাধিকার প্রবেশের চেষ্টা অব্যাহত রাখিছে। আর বাংলাদেশের নাগরিক এনেদরে ভারতলৈ সুদ বুয়াত এটা চিন্তিত হয়ে পড়েছে সকল। কারণ অভাবনীয় হারত এটা সুদ বইছে ভারতলৈ বাংলাদেশী নাগরিকর। বাংলাদেশের যেহেতুকে রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বাংলাদেশের প্রান্তে প্রান্তে দেখবলে পাওয়া গেছে ধ্বংসলীলা অব্যাহত আছে। যখন ক্ষুব্ধ প্রতিবাদকারী এফালের সকল ধ্বংস করে গেছে বাংলাদেশ, বিশেষক বাংলাদেশ থাকা যখন সংখ্যালঘু হিন্দু, সেই সংখ্যালঘু হিন্দু সকলে অভাবনীয় পরিস্থিতির সম্মুখীন হবলীয় হয়েছে। বহু সংখ্যালঘু হিন্দু ইতিমধ্যে প্রতিবাদকারীর দুর্বৃত্তর আক্রমণের বলি হবলীয় হয়েছে। বাংলাদেশত যিসমূহ হিন্দু মঠ মন্দির আছে, সেই হিন্দু মঠ মন্দিরসমূহতো ধ্বংসলীলা ধ্বংসযজ্ঞ অব্যাহত রাখিছে দুর্বৃত্তই। যদিও হিন্দু মঠ মন্দিরসমূহত পহৰা দিয়া হৈছে, তেওঁলোকৰ লোকে পহৰা দিছে, কিন্তু তথাপিও দেখিবলৈ পোৱা গৈছে সেই মঠ মন্দিরসমূহ এফালৰ পৰা ভাঙি ছিঙি চুৰমাৰ কৰি গৈছে। আৰু 50তকৈও অধিক মন্দির ইতিমধ্যে ধূলিশ্বাত হৈ গৈছে বাংলাদেশত। কেৱল মন্দির বুলিয়ে নহয়, আজিৰ দিনটো দেখিবলৈ পোৱা গৈছিল রবীন্দ্রনাথ ঠাকুৰৰ মূৰ্তিও ভাঙি ছিন্ন ভিন্ন কৰিছিল একাংশ প্ৰতিবাদকাৰীয়ে। আৰু তাৰ পাছতেই দেখিবলৈ পোৱা গৈছিল সেই কার্যর বিরোধিতা করে আগরতলাত প্রতিবাদ সাব্যস্ত করেছে একাংশ লোকে। আর এনেদরে ইটোর পাছত সিটো ধারাবাহিক আক্রমণের ঘটনা সংঘটিত হয়ে আছে বাংলাদেশত। আর সেই ধারাবাহিক আক্রমণের ঘটনাত এতিয়া প্রাণ সংকটত পড়েছে যখন বিশেষক যখন সংখ্যালঘু হিন্দু আছে, সেই সংখ্যালঘু হিন্দু সকলে এটা প্রাণের সংকটত ভোগা পরিলক্ষিত হয়েছে। তেওঁলোক যিকোনো সময়তে যিকোনো বিপদের সম্মুখীন হব পাৰে বলে ইতিমধ্যে আশঙ্কা প্রকাশ করা পরিলক্ষিত হয়েছে। আর যার বাবে এনেদরে প্রাণের মমতা জেনিয়ে পাইছে তেনিয়ে ভারতত অনাধিকার প্রবেশ করার চেষ্টা অব্যাহত রাখিছে। আর এই দৃশ্য আমি আপনার দেখালো। তার পাছতেই করিমগঞ্জের ভারত বাংলা সীমান্তত হাই এলার্ট জারি করা হয়েছে। অঞ্চলত বৃদ্ধি করা হয়েছে বিএসএফর নিরাপত্তা বেষ্টনী। ইতিমধ্যে জানাইছো সীমান্তবর্তী নাগরিকর সুরক্ষা নিশ্চিত করার বাবে সষ্টম হয়ে পড়েছে বিএসএফ। সুতারকান্দি সীমান্তত স্থগিত রখা হয়েছে দুই দেশের বাণিজ্য। সীমান্তরে অনুপ্রবেশ রোধর অধিক তৎপর হয়ে পড়েছে বিএসএফ। অধিক হারত বিএসএফ মোতায়েন করা হয়েছে সীমান্তবর্তী অঞ্চলত। বিশেষক সুতারকান্দিত এতিয়া বিএসএফর টহল দেখবলে পাওয়া গেছে প্রতি মুহূর্ত। দুয়ো দেশের
বাংলাদেশর সীমান্তর পরিস্থিতি স্বাভাবিক বলে জানাইছে বিএসএফে আর যখন স্থানীয় রাইজ নিশ্চিত করেছে সুরক্ষার কথা। এয়া সীমান্তবর্তী সুতারকান্দির দৃশ্য আমি আপনার এই মুহূর্তে দেখাইছো। এনেদরে যে ভারত বাংলা সীমান্তর যে কাইতিয়া বেড়, সেই কাইতিয়া বেড়ের সমীপত প্রতি মুহূর্ততেই টহল দি আছে বিএসএফর এই সকল জওয়ানে। অতন্ত্র প্রহরীর হয়ে এই সীমান্ত টহল দি থাকা পরিলক্ষিত হয়েছে আর বিএসএফে ইতিমধ্যেই সীমান্তবর্তী অঞ্চলের রাইজর সুরক্ষা নিশ্চিত করেছে আর সীমান্তবর্তী রাইজেও যে সুরক্ষিত হয়ে আছে সেই কথা নিশ্চিতি প্রদান করা পরিলক্ষিত হয়েছে। আমরা লাগি বিএসএফে খুব সুরক্ষিত দিতরা 16 ব্যাটেলিয়ান আমাদের খুব সুরক্ষিত দিচ্ছেন আর আমরা খুব সুরক্ষিত আছি। বিএসএফ থাকা হিসাবে থাকার কারণে আমরা খুব সুরক্ষিত আছি আর আমরা খুব খুশি আছি। বাংলাদেশের থাকি আমার কাছে কোনো প্রভাব পড়েন না, আমরা কোনো অসুবিধাও না। বিএসএফ আছে, 16 ব্যাটেলিয়ান আছে, সাবজি আসন সব আসন এর লাগি টহলদারি খুব বেশি খুব ভালো ওর ফন্ড বিছনে টহলদারি দিতরা সবসময় আমরা দিনে রাত 24 ঘন্টা আমরা টহলদারি দিতে আছে বিএসএফ ব্যাটেলিয়ান 16 ব্যাটেলিয়ানে। বাংলাদেশক অধিক অশান্ত করে তুলিছে প্রতিবাদকারীসকলে। প্রতিবাদকারীর আক্রমণের পর বাদ নপরিল শিল্পীও। জলের গান বেন্ডর শিল্পী রাহুল আনন্দে সংরক্ষণ করে রখা 3000 অধিক বাদ্যযন্ত্র ইতিমধ্যেই লণ্ডভণ্ড করেছে দুর্বৃত্তই। কোবাই কোবাই হত্যা করিলে চলচ্চিত্র প্রযোজক সেলিম খানের অভিনেতার পুত্র সান্ত খানক। দেশখনের চারিওফালে এটা কেবল হিংসা আর লুটপাট। ধুয়ায় সানি ধরেছে বাংলাদেশ, চৌদিশে গুলির শব্দ, ঠায়ে ঠায়ে পুরা পুরা অকতা গোট। শেখ হাসিনায় পদত্যাগ করার দিন ধরে বাংলাদেশত একাংশ হিন্দুর উপর চলিছে ধারাবাহিক আক্রমণ। বাদ পড়া নাই শিল্পী, আক্রান্ত হয়েছে জলের গান বেন্ডর শিল্পী রাহুল আনন্দ। ধ্রুবিতয় লণ্ড ভণ্ড করিলে রাহুল আনন্দে সংরক্ষণ করে রখা 3000 অধিক বাদ্যযন্ত্র। যুগ যুগ ধরে সুরের খেলা করা রাহুল আনন্দে ঘুরা বুজন পরিমাণের বাদ্যযন্ত্র ভাঙি সিঙে ধ্রুবিতয় জুই লগাই দিলে ঘরখন। ধ্রুবিতয় নৃশংসতার পর সারি গলে এই ঘটনায় ভাঙি চুরমার করলে শিল্পীর মন। রাহুলের ঘর জ্বলাই দিয়া বেঘুরা বাহিনী কঠোর সমালোচনা শিরোনামহীন বেন্ডর ড্যানিয়েলর গায়ক আর চলচ্চিত্র নির্মাতা অর্ণবর। ইমানতে ক্ষান্ত থকা নাই ধ্রুবিতর দল। দিন দুপুরতে ধ্রুবিতয় কোবাই কোবাই হত্যা করলে চলচ্চিত্র প্রযোজক সেলিম খানের অভিনেতা পুত্র শান্ত খানক। আনহাতে স্লোগানতে অন্ত পড়েছে বাংলাদেশের হিন্দু মন্দিরের সুরক্ষার প্রশ্ন। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি জামাতি ইসলামী হিন্দু মন্দিরের সুরক্ষার স্লোগানের মাজতে সুযোগ লৈছে দুষ্কৃতিকারী। অস্থিরতার সুযোগ লৈ ধ্রুবিতয় ধূলিচ্ছাদ করে দিছে কেবাটাও মন্দির। জসোরাত 50টি হিন্দু মন্দিরত লণ্ড ভণ্ড করিলে উন্মত্ত জনতায়। নাটোর, ঢাকার ধামরাই, পটুয়াখালীর কলাপাড়া, শরীয়তপুর আর ফরিদপুর ধ্রুবিতয় ভাঙি পেলালে হিন্দুর মন্দির। ধ্রুবিতর আক্রমণের পর সারি যা নাই আওয়ামী লীগের নেতার আরক্ষী। জ্বলি ছাই হল চাঁদপুর থানা। হাসিনায় পদত্যাগ করা মাত্রকে আরক্ষীর লোক পলাই যাওয়ার সুযোগ লো ধ্রুবিতর দলে লুটপাট করে জ্বলাই দিলে চাঁদপুর থানা। সাবার, আসুলিয়া আর ডামরাই থানাত জুই লগাই লুটপাট চলালে ধ্রুবিতয়। আসুলিয়ার উড়ন সেতুত মৃতদেহর মিছিল, শাড়ি শাড়ি মৃতদেহর কাষত ওলমি আছে আরক্ষীর পোশাক আর রাইফল। কিন্তু ধ্রুবিতয় হত্যা করার পূর্বে সেনায় উদ্ধার করলে আসুলিয়া থানাত বন্দী হয়ে থাকা আরক্ষী। ফেনীর 3 থানাত লুটপাট চলায় জুই লগাই দিলে ধ্রুবিতয়। পুরী ছাই হয়ে গেল 150 বছরীয় ফেনী থানা। দাগন ভূঁয়া আর ছাগলনায়া থানাত জুই লগার পূর্বে পলাল আরক্ষীর দল। আন্দোলনকারী আরক্ষীক টার্গেট করে লওয়া ফেনীর রাজপথত উদ্ধার হয়েছে আওয়ামী লীগ আর যুবলীগের 3 নেতার মৃত। ঢাকার সাবারত অব্যাহত আছে ধারাবাহিক সংঘর্ষ। উদ্ধার হয়েছে রাজপথত পড়ে থাকা 33টা মৃতদেহ। গুলিবিদ্ধ লোকেরে ভরি পড়েছে হাসপাতাল, মৃতদেহেরে ভরি পড়েছে মর্গ। চৌদিশে কেবল হজভকিয়া লোকের আর্তচিৎকার। নিয়ন্ত্রণের বাহিরে যাওয়া আন্দোলনকারী এফালের পর মহতিয়াই দিছে আরক্ষী আর আওয়ামী লীগের নেতাকর্মীর ঘরের কার্যালয়। সোমবারের পর চলি থাকা ধারাবাহিক ধ্বংসলীলায় আতঙ্কিত করেছে হিন্দু লোকের আওয়ামী লীগের সমর্থক আর আরক্ষীর লোক। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18। ইফালে বাংলাদেশের হিংসাত্মক পরিস্থিতিক লো উদ্বিগ্ন হয়ে পড়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শেখ হাসিনা সরকার অহার আগতে উত্তর পূবর উগ্রপন্থী সুরক্ষিত স্থান আছিল বাংলাদেশ। যা 15 বছর বাংলাদেশ সরকারের ভারতের উত্তর পূব সুরক্ষিত হয়েছে। মোদী ডাঙরিয়ায় বাংলাদেশের নতুন সরকারের কথা পাতি ইয়াক অক্ষুণ্ণ রাখবলে চেষ্টা করব বলে আশা প্রকাশ করে মুখ্যমন্ত্রী।
রাজ্যখনক নিশ্চিতভাবে চিন্তিত করে তুলিছে। শেখ হাসিনা সরকার অহার আগতে উত্তর পূর্বর আটাইকটা উগ্রপন্থী সংগঠনের সেফ হেভেন বা এক নিরাপদ শিবির বাংলাদেশের ভূখণ্ডত আছে আর উগ্রপন্থী সমস্যা এক ভাবিব নোৱাৰা অবস্থাত অবতীর্ণ হয়েছে। বাংলাদেশত যা 10-15 বছরের এটা যরকারি ব্যবস্থা চলিছিল তার ফলত উত্তর পূব সুরক্ষিত হয়ে আছে, কিন্তু আজি বাংলাদেশের অস্থিরতায় আমাক চিন্তিত করে তুলিছে। মই ভাবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার কুশল নেতৃত্বত ভারতে বাংলাদেশের নবনির্মিত সরকারের কথা বতরা পাতি উত্তর পূর্বর উগ্রবাদী সকলে কোনো কারণতে যাতে বাংলাদেশত নতুনক আকো শিবির পাতিব নোৱাৰে তার বাবে প্রচেষ্টা চলাব। হিন্দু লোকসকলের উপর অত্যাচারের বাতরি আমি সোশিয়াল মিডিয়াত দেখা পাইছো, কিমান সচা কিমান মিছা তাক কোৱাটো আমার বাবে উচিত নহয়, কারণ এই ক্ষেত্রত যেটো রাজহুয়া স্টেটমেন্ট বা অফিসিয়াল স্টেটমেন্ট ভারত সরকারের বৈদেশিক পরিক্রমা বিভাগে দিব। বাংলাদেশ মে যো ভি ঘটনা হো রহা হে হুয়া হে নহি হুয়া হে উনকা আধিকারিক স্টেটমেন্ট ভারত সরকার হি দে সকতা হে, কিন্তু মই এটাই অনুভব করছো যে এই ধরনের যদি অসহিষ্ণু সচাকয়ে যদি ব্যক্তি আমার অসমৰ ভূমিটো আছে 2041-45 যেতিয়া অসমত হিন্দু সমাজ সংখ্যালঘুত পরিণত হব তেতিয়া আমি কি ধরনের পরিবেশের লগত মোকাবিলা করিম এই চিন্তায় মুখ যথেষ্ট আমনি করে আছে। সুপুরিয়া বাংলাদেশত জ্বলিছে প্রতিবাদৰ দাবানল, দুর্বৃত্তর লক্ষ্য হয়ে পড়েছে দেশখনের সংখ্যালঘু হিন্দুসকল। এটার পাছত আনটো ধারাবাহিক আক্রমণের পাছত প্রাণর সংকটত ভুগিছে সংখ্যালঘু হিন্দু লোক। বিশেষকৈ শেখ হাসিনায় দেশ এরার পাছত অধিক আক্রমণাত্মক হয়ে পড়েছে প্রতিবাদকারী। বাংলাদেশের বিভিন্ন প্রান্তত এতিয়া গুলির শব্দ যেন হয়ে পড়েছে তেনেই সুলভ। দেশখনের কেইবাটাও হিন্দু মন্দিরত পড়িল দুর্বৃত্তর হাতুরা, দুর্বৃত্তই ভাঙি ধ্বংস করেছে অর্ধ শতাধিক মঠ মন্দির। দেশখনের সাম্প্রতিক পরিস্থিতি আর সংখ্যালঘুর হিন্দুসকলের পরিস্থিতিক লৈ উদ্বিগ্নতা প্রকাশ করেছে শিলচরের বিভিন্ন দল সংগঠনে, যার বাবে বাংলাদেশের নরহত্যা রোধর আহ্বানের ভারতের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ বিচারিলে দল সংগঠনে। বাংলাদেশী হিন্দুসকলের প্রাণ রক্ষার্থে প্রধানমন্ত্রীলে স্মারকপত্র প্রেরণ করেছে সংগঠন কেইটায়। আমরা যেভাবে ইন্ডিয়াতে প্রত্যেকটি মুসলমান ভাই বোনদেরকে নিয়ে আছি খুব সুস্থভাবে, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কোর্টে যেভাবে প্র্যাকটিস করছি, এভাবে ডক্টর ডক্টর করছে, প্রত্যেকটি প্রফেশনে আমরা মুসলমান ভাই ভাইদেরকে ভাই বলছি, বন্ধু বলছি, বোনই বলছি, কিন্তু সেই ক্ষেত্রে বাংলাদেশে কেন হিন্দুদের উপর এত নির্যাতন? তাহলে আমরা তো এমন করছি না, তাহলে বাংলাদেশে কেন এমন হবে? হ্যাঁ, তাই আমরা প্রতিটি হিন্দু পরিবার, আমরা বাংলাদেশের হিন্দু পরিবারের সাথে আছি। শিলচর শহরের বিভিন্ন সামাজিক সংস্থা, সাংস্কৃতিক সংস্থা এবং বিভিন্ন ইন্ডিভিজুয়ালসরা আমরা এখানে আজকে জড়ো হয়েছি। আপনারা সবাই জানেন বিগত কিছুদিন থেকে বাংলাদেশ যেভাবে জ্বলছে এবং লাস্ট যখন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী যখন দেশ ছেড়ে গেলেন তখন থেকে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে তার জন্য আমরা মাননীয় আমাদের দেশের প্রধানমন্ত্রীকে কাছাড় ডিসির থ্রুতে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি, তাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আবেদন করেছি যে বাংলাদেশে যেসব আমাদের হিন্দু ভাই বোনেরা আছে যেভাবে তাদের উপর দিনের পর দিন অত্যাচার হচ্ছে, যেভাবে মন্দির ভাঙ্গা হচ্ছে, সেটার জন্য যাতে আমাদের প্রধানমন্ত্রী আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের থাকা হিন্দু ভাই বোনদের রক্ষা করেন এবং এইভাবে যে নরহত্যা হচ্ছে, হিন্দুদের জায়গা দখল হচ্ছে, সেই জিনিসটাতে অতি শীঘ্রই বন্ধ হোক। ইফালে বাংলাদেশত রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি লণ্ডভণ্ড করা হয়েছিল। আগরতলাত এই কার্যর বিরোধিতা করা হয়েছে, মূর্তি ধ্বংসকার্যর বিরুদ্ধে আগরতলাত প্রতিবাদ সাব্যস্ত। রবীন্দ্রনাথ শতবার্ষিকী ভবনের সম্মুখত প্রতিবাদ সাব্যস্ত করেছে এই সকল লোকে, কলা কাপড় পিঁধি হাতে হাতে মম লৈ বাংলা সংস্কারক বলয়ে এনেদরে বিক্ষোভ কার্যসূচী প্রদর্শন করা পরিলক্ষিত হয়েছে। বাংলাদেশে সাধারণ মানুষের উপর, সংখ্যালঘু মানুষের উপর যেরকমভাবে আক্রমণ চলছে ঠিক তেমনি
সে দেশের লেখক শিল্পী যারা রয়েছেন তাদের উপর বর্বরোচিত আক্রমণ চলছে, তালিবানি কায়দায় আক্রমণ চলছে। আমরা দেখেছি রাহুল আনন্দ, যিনি প্রখ্যাত সঙ্গীত শিল্পী, ওনার বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের বাংলা সংস্কৃতি বলয়ে পাঁচজন বিশ্ব কমিটির সদস্য এবং অনেকেই বাংলা সংস্কৃতি বলয়ে তারা বাড়িতে থাকতে পারছেন না, তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, তাদের প্রাণ সংশয় আছে, তারা লুকিয়ে থাকছে। আমরা দেখেছি যে বাংলাদেশের সৃজনশীল শিল্প সাহিত্য চর্চা যারা করেন তারা অধিকাংশ বাড়ি ছাড়া হয়ে আছেন, পালিয়ে আছেন, এরকম বর্বরোচিত ঘটনা। তাছাড়া তালেবানি কায়দায় সাধারণ মানুষের উপর কীভাবে আক্রমণ নামিয়ে আনা হয়েছে সেই বিষয়গুলো আমরা দেখেছি। তার বিরুদ্ধে আমরা মৌন প্রতিবাদ আজকে সংগঠিত করছি। বাংলাদেশত সংখ্যালঘুর উপর হওয়া আক্রমণের বিরুদ্ধে করিমগঞ্জ প্রতিবাদ। করিমগঞ্জ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে উলিয়ালে বিশাল জোর সমদল। বাংলাদেশত হিন্দুর উপর হওয়া আক্রমণের বিরুদ্ধে গরজি উঠিল এবিভিপি। বাংলাদেশত হিন্দুর উপর চলা নির্যাতনের ঘটনা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ বিচারিলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে। তো আজ হম লোক যে মশাল কা মার্চ লেকে নিকলে হ্যাঁ, ইসকা এক হি কারণ হ্যাঁ, হম লোক দেখ সকতে হম লোক সীমান্ত শহর মে রহতে হ্যাঁ, হম লোক এক বর্ডার এরিয়া মে রহতে হ্যাঁ, হামারা যে পড়োশী দেশ হ্যাঁ, রাজ্য হ্যাঁ, দেশ হ্যাঁ বাংলাদেশ, ওহাঁ পে হম লোক দেখ সকতে হ্যাঁ কি কুছ দিন পহলে এক ছাত্র আন্দোলন উঠা থা, পর উস ছাত্র আন্দোলন মে দেখা গিয়া কি পহলে তো ও ছাত্র আন্দোলন থা, পর কুছ দিনোকে বাদ অভি ও ছাত্র আন্দোলন নহীঁ, অভি ও হিন্দু বিরোধী আন্দোলন বন চুকা হ্যাঁ, হিন্দু লড়কিও কো রেপ কিয়া যা রহা হ্যাঁ, হিন্দু লোগো কো ঘর সে নিকালা যা রহা হ্যাঁ, উনকো মারা যা রহা হ্যাঁ। তো হম অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সে হামারা তো বিশ্বাস বাংলাদেশ কা তো সরকার গভর্নমেন্ট হ্যাঁ নেই, উসকা তো খতম হো চুকা হ্যাঁ, ওর যো অভি আর্মি যো হ্যাঁ উসকে উপর ভি হামারা বিশ্বাস নহীঁ হ্যাঁ, অভি হামারা একমাত্র বিশ্বাস হ্যাঁ তো নরেন্দ্র মোদী জি কা যো সরকার হ্যাঁ, হামারা ভারতবর্ষ কা শক্তিশালী যো সরকার হ্যাঁ, হামারা উসি পে বিশ্বাস হ্যাঁ, তো হামারে ভি উসি বিশ্বাস কে নাতে হম লোগ ইয়াহাঁ পে উনসে অভি ভারতবর্ষ কে সব গভর্নমেন্ট সে ইয়ে নিবেদন করনে আয়ে হ্যাঁ কি আপ লোগ ইমিডিয়েটলি আপ লোগ ইস ব্যানার মে ইন্টারভেনশন করিয়ে, ওর যো বাংলাদেশ মে হামারে যো হিন্দু ভাই ওর বহন হ্যাঁ উনকো বাঁচাইয়ে আপ লোগ, ওর উনকো বাঁচানে বালা ওর কোই নেই, ওর কোই দেশ ভি আগে নেই হ্যাঁ, আর কোই পলিটিক্যাল পার্টি ভি আর কোই ছাত্র সংগঠন ভি আগে নেই আয়েগা, আগর কোই আগে আয়েগা তো অভি ও একমাত্র আগে ভারত সরকার কুছ করতা হ্যায় তো অভি ও লোগ কা বাঁচনা অভি মুমকিন হ্যায়, তো ইসিলিয়ে হম লোগ আম নিবেদন করতে হ্যায় কি আপ লোগ উনকো বাঁচাইয়ে। আনহাতে ত্রিপুরাতো বাংলাদেশের উত্তেজনার প্রভাব পড়েছে। স্থগিত হয়েছে সব্রুম সংহত তালাচী চকীর উদ্বোধনী অনুষ্ঠান। 14 আগস্টলৈ স্থগিত করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। নতুন দিল্লিয়ে প্রদান করেছে অনুষ্ঠান স্থগিত রখার নির্দেশ। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার বাবে গ্রহণ করা হয়েছে এই সিদ্ধান্ত। উদ্বোধনের বাবে সম্পূর্ণ হয়েছিল তালাচী চকীটো, কিন্তু বাংলাদেশের যেহেতুকে রাজনৈতিক অস্থিরতা আরম্ভ হয়েছে তার বাবে পিছুয়াই দিয়া হয়েছে। ত্রিপুরাত এতিয়া প্রায় স্তব্ধ হয়ে পড়েছে সীমান্তর বাণিজ্য। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে চূড়ান্ত হল মোহাম্মদ ইউনুসর নাম। দুবাইত চিকিৎসাধীন হয়ে থাকা নোবেল বিজয়ী অর্থনীতিবিদগিয়ে গ্রহণ করেছে দেশ সম্ভালি লওয়ার আহ্বান। দুবাইর উভতার পাছতেই মোহাম্মদ ইউনুসর নেতৃত্বত গঠন হব অন্তর্বর্তীকালীন সরকার। বঙ্গভবনের বাংলাদেশক সুস্থির করার চেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের লক্ষ্যে সঘন বৈঠক রাষ্ট্রপতির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব আর তিনি বাহিনীর প্রধানের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠকত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে চূড়ান্ত হল মোহাম্মদ ইউনুসর নাম। দুবাইত চিকিৎসাধীন হয়ে থাকা নোবেল বিজয়ী অর্থনীতিবিদগিয়ে গ্রহণ করেছে দেশ সম্ভালি লওয়ার আহ্বান। দুবাইত ইতিমধ্যে সম্পন্ন হয়েছে মোহাম্মদ ইউনুসর অস্ত্রোপচার। ক্রমে সুস্থ হয়ে উঠা নোবেল জয়ী অর্থনীতিবিদগী বৃহস্পতিবারে দুপরিয়া 2:10 ঢাকার শাহজালাল বিমানবন্দর উপস্থিত হব বলে আশা দেশবাসীর। মোহাম্মদ ইউনুস উপস্থিত হওয়ার পাছতে গঠন হব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, যখন সরকারত থাকিব 10-15 সহকারী উপদেষ্টা। মঙ্গলবারে সন্ধ্যা 7:00 নিশা 11:00 বঙ্গভবনত অনুষ্ঠিত বৈঠকত সহকারী উপদেষ্টা কেগীর নাম প্রস্তাব করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 সমন্বয়কে। কিন্তু সেই তালিকাত থাকা প্রতিজন লোক সহকারী উপদেষ্টা হিসাবে অনুমোদন জানা নাই সেনা প্রধান ওয়াকার উজ জামান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান আর নৌবাহিনীর প্রধান এডমিরেল মোহাম্মদ নাজমুল হাসানে।
কাজে বিষয়টুত অনুমোদন জানা নাই রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনেও। অবশ্যে মোহাম্মদ ইউনুসে ঢাকা ধরে দিয়ার পূর্বে সহকারী উপদেষ্টার প্রতিটি পদ চূড়ান্ত হব বলে নিশ্চিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব। আন্দোলনকারীর মাজত সুমাই থাকা ছদ্মবেশী দুর্বৃত্তই হিন্দু লোকর উপর আক্রমণ চলোয়া অভিযোগ ছাত্র সমাজের। তেনে লোকক বাধা দিয়ার বাবে বাংলাদেশের প্রতিগী ছাত্র ছাত্রীক আহ্বান জানালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব। সোণর বাংলাদেশ গড়িবলে সকলকে শান্তি সম্প্রীতি বজায় রখার আহ্বান আন্দোলনকারী ছাত্র সমাজের। আনফালে রাষ্ট্রপতির সঙ্গে ছাত্র সমাজ আর তিন সেনার মুরব্বীর আলোচনাত অংশ লওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল আর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তাজিমুদ্দিন খানে রচনা করেছে অন্তর্বর্তীকালীন সরকারের খসড়া। বিপরীতে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব সম্ভালি লৈছে আরক্ষীর নবনিযুক্ত মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলামে। হাসিনার কালের আরক্ষী প্রধান চৌধুরী আব্দুল্লাহ আন মামুনক অপসারণ করে রাষ্ট্রপতিয়ে দায়িত্ব অর্পণ করেছে মোহাম্মদ মইনুল ইসলামের কাঁধত। সে দায়িত্ব সুচারুরূপে পালন করা অঙ্গীকার করেছে বাংলাদেশের শীর্ষ আরক্ষী বিষয়াগিয়ে। তার মাজতে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস উভতি অহালে অধীর আগ্রহে অপেক্ষা করেছে বাংলাদেশের শান্তিকামী জনতাই। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। বৃহস্পতিবারে গঠন হব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা হিসাবে শপথ লব মোহাম্মদ ইউনুসে। সংবাদমেল যোগে জানালে সেনা প্রধান ওয়াকারুজ্জামানে বৃহস্পতিবারে দুপরিয়া বাংলাদেশ উভতিব মোহাম্মদ ইউনুস। মোহাম্মদ ইউনুসর নেতৃত্বতে হব অন্তর্বর্তীকালীন সরকার। নিশা 8 বজাত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ লব মোহাম্মদ ইউনুসে। ইউনুসে দায়িত্ব লওয়ার পাছতে সকল ভাললে অহার অপেক্ষা করেছে। এটা সকলে শপথ গ্রহণত থাকিব 400 লোকর উপস্থিতি আর অন্তর্বর্তীকালীন সরকার থাকিব প্রায় 15 সদস্য। কাইলৈ শপথ গ্রহণ করব মোহাম্মদ ইউনুসে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসাবে। যেহেতুকে দুবাইত আছিল চিকিৎসার খাতির শেহতীয়াকৈ এক অস্ত্রোপচার হয়ে গেছে আর সেই অস্ত্রোপচার ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। গতিকে ইতিমধ্যে যে প্রস্তাব আগবা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার নেতৃত্ব লওয়ার সেই প্রস্তাবতে গ্রহণ করেছে। তার পাছতে কাইলৈ লব শপথ। প্যারিস অলিম্পিকত চমক দিবলে সাজু হয়েছে মণিপুরের ভারোত্তোলক মীরাবাই চানু। ভারোত্তোলনের মহিলার 49 কিলোগ্রাম শাখার পদক দখলের লক্ষ্যে নামিছে টকিও অলিম্পিকর রূপর পদক বিজয়ী মীরাবাই। ইতিমধ্যে আরম্ভ হয়েছে মীরাবাই চানুর খেল। মণিপুরের ভারোত্তোলকগীক ল আশাবাদী সমগ্র দেশবাসী। দ্বিতীয়বারের অলিম্পিকত মীরাবাইয়ে পদক দখল করার কামনা করেছে দেশবাসী। 2020 টকিও অলিম্পিকত 49 কিলোগ্রাম শাখাতে মীরাবাইয়ে লাভ করেছিল রূপর পদক। বিশ্ব চ্যাম্পিয়নশিপ আর কমনওয়েলথ গেমসত মীরাবাই চানুয়ে লাভ করেছিল স্বর্ণ পদক। All proud of you, Mirabai, and last time you made us proud. All the people of Manipur, we are in the middle of crisis. A lot of negativity are around us, and we want a positive message from all the people of Manipur to the world. And we believe that you'll make us proud again, and your achievement will bring us a hope so that we can all come together and we can restore peace again. And the whole of Manipur is behind you, and we are praying for you, and we are wishing you good luck, best wishes, and all the time we are praying for you from all age to the young people. Amongst the whole of Olympics, Manipur was able to send one person, that is Mirabai, and today is the day she's going to have her first match. So Manipur is full of excitement, and I'm sure everyone in Manipur will not be sleeping because her match starts at 11. All the best to Mirabai, and she will bring gold for the country. Main is waqt tak Mirabai Chanu ke ghar par hu aur abhi is waqt raat ke 10:30 baj rahe hain aur thodi hi der baad tak Mirabai ke weightlifting event hone wali hai. Jaise ki aap dekh sakte hain Mirabai ke supporter, unke friends, relatives aur Nokokemai ke local log sab yahan unki match dekhne ke liye aaye hain
और पूरा भारत मीराबाई की तरफ देख रहे है, उम्मीद कर रहे है कि वो इस फिर से एक बार शानदार प्रदर्शन करके मेडल जीतेंगे। उनके घर पर सब लोग बहुत उत्साहित हैं और हर तरफ एक महोत्सव का माहौल है। इस बार सखों मीराबाई ने अपनी तैयारी और भी ज्यादा जोर जोर से की है। उन्होंने अपनी ट्रेनिंग रेजिमेंट में कई नए टेक्निक्स और स्ट्रेटेजीज इंक्लूड किया है और उनकी कोच और स्पोर्ट्स एनालिसिस का कहने है कि उनकी करेंट फॉर्म उन्हें गोल्ड मेडल का सबसे बड़ा कंटेंडर बनता है। इम्फाल से निशिन के लिए अंतिम विश्वजीत। দুর্দান্ত প্রদর্শনের পাছতো অলিম্পিকর ফাইনেল খেলের বঞ্চিত হল ভারতীয় মহিলা মল্লযুঁজারু ভিনেশ ফোগাট। অধিক ওজনের ভিনেশ ফোগাটক অযোগ্য ঘোষণা করলে আন্তঃরাষ্ট্রীয় অলিম্পিক কমিটিয়ে। মহিলা মল্লযুঁজর 50 কিলোগ্রাম শাখার ফাইনেলের পূর্বে স্বর্ণজয়ের সপোন থানবান হল ভিনেশর। বাতরি প্রকাশের পিছতে দেশজুড়ি সৃষ্টি হয়েছে তীব্র আলোড়ন। ভারতের তুমিয়েই চ্যাম্পিয়ন। ভারতীয় মল্ল যুঁজারু ভিনেশ ফোগাটক ফাইনেল খেলার আগে আগে আন্তঃরাষ্ট্রীয় অলিম্পিক কমিটিয়ে অযোগ্য ঘোষণা করলে। এই বাতৰি প্রকাশের আলোড়নের সৃষ্টি হয় সমগ্র দেশজুড়ে। 50 কেজিতক মাত্র 100 গ্রাম ওজন বেশি হওয়ার অযোগ্য ঘোষিত হল ভিনেশ ফোগাট। অলিম্পিকর সোনার পদক জয়ের স্বপ্ন ভঙ্গ হল ভিনেশ ফোগাটর। সোণ নহয়, রূপ নহয়, ব্রঞ্জ নহয়, স্বর্ণর দৌড়ত স্বপ্ন ভঙ্গ, অভিলেখ আর অভিশাপ। ইতিহাস রচনা করেও নিয়তির ওসরত হার মানিলে ভিনেশে। প্যারিশ অলিম্পিকর ট্র্যাজিক বীরঙ্গনা হয়ে পড়ল ভারতের মহিলা মল্ল যুঁজারু ভিনেশ ফোগাট। ফাইনেলর আগে আগে অযোগ্য ঘোষণা হল তারকা মল্ল যুঁজারু ভিনেশ ফোগাট। ভিনেশ ফোগাট আর একটা স্বর্ণ পদকের মাজত বাধার প্রাচীর হয়ে আহিল মাত্র 100 গ্রাম অধিক ওজন। এই খবর পার পিছতে সমগ্র দেশ মর্মান্তিক ব্যথাত ভাগি পড়ে। একটা নিশ্চিত রূপর পদকের বঞ্চিত হল ভারত, একটা সম্ভাব্য সোণর পদকের বঞ্চিত হল ভারত। বুধবারে ফাইনেল খেল আছিল ভিনেশ ফোগাটর। 140 কোটি ভারতীয় আশা পালি আছিল স্বর্ণ জয় করে দেশক গৌরবান্বিত করব ভিনেশ ফোগাটে। কিন্তু 50 কেজি শাখাত প্রতিদ্বন্দ্বিতা করা ফোগাটর ওজন বেশি পয়া গল ফাইনেল খেলর আগে আগে। হিসাবতক প্রায় 100 গ্রাম ওজন অধিক আছিল ফোগাটর, যার বাবে অলিম্পিক কমিটিয়ে অযোগ্য ঘোষণা করে ভিনেশ ফোগাটর। গভীর আক্ষেপে ভারতীয় অলিম্পিক সন্থায় এই কথা জানায় সোশ্যাল মিডিয়া। এই বাতরি প্রকাশ হওয়ার পিছতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়া সামাজিক মাধ্যমযোগে সমবেদনা প্রকাশ করে, লগতে খেলোয়াড়গৰাকীক নিরুৎসাহিত নহবলে সান্তনার বাণী দিয়ে। প্রতিক্রিয়া প্রকাশ করেছে ভিনেশর ককাক মহাবীর ফোগাটে। কেনে কে কিছু বচায় নেই মেরে পাশ, আব ক্যা বতাউ, তো সারা দেশ গোল্ড মেডেল কি উম্মীদ থি, আজ থি ওর আমি খুশি থি, আজ ওর খুশি কার দিন থা, যো সুবহ উঠতে আনে যো ভাই তৈরি, এসে এসে তৈরি কর রাখি থি, ওর এই সমাচার যো না মেরে পাশ সুবহ আয়া যো 9-10 বজে, তো মে ভাব বস কুছ মেরে কেন বলে আনি যা মেরে পরিবার মে কিসি সে বাত হুই ইয়া বজরঙ্গ বগেরা না স্যার, কিসি বাত নেই, সিরফ বজরঙ্গ কা টেলিফোন আয়া থা, পাপা এসে এসে বাত হই। উল্লেখযোগ্য যে ভিনেশ ফোগাট হয়েছে অলিম্পিকর ফাইনেলত প্রবেশ করা প্রথমগী ভারতীয় মল্ল যুঁজারু। ভারতের ক্রীড়া জগতত ইতিহাস রচি অলিম্পিকর ফাইনেলত প্রবেশ করেছিল ভিনেশ ফোগাটে। আর ভিনেশর এই জয়যাত্রা আছিল অদম্য আর দুর্দান্ত। ভিনেশে পরাস্ত করেছিল জাপানের ইউকি সুসাকির দরে খেলোয়াড়, যা কাহানি কোনেও পরাস্ত করিব পরা নাছিল। সুসাকিক পরাস্ত করা প্রথম খেলোয়াড় হয়েছে ভিনেশ ফোগাট। ইয়ার উপরি কিউবার মল্ল যুঁজারু ইউজ নেলিজ গুজমান লোপেজকো সেমি ফাইনেলত পরাস্ত করেছিল। কিন্তু বিধির বিপাদ, ওজন বিভ্রাতর বাবে অবশেষত জিকি জিকি উহারি থাকিল বীরঙ্গনা ভিনেশ ফোগাট, বঞ্চিত হল পদকর পরা। বিশ্ব মল্ল যুঁজ সংস্থার নিয়ম অনুসরি কোনোবা খেলোয়াড় যদি প্রতিযোগিতার মাজত অযোগ্য ঘোষণা হয় তেন্তে তেওক অন্তিম স্থানত ঠাই দিয়া হয়। এনে পরিস্থিতিত ফাইনেলত প্রবেশ করার পিছতে ব্রঞ্জর পদক হওয়ারও অবকাশ নাইকিয়া হল ভিনেশর। উল্লেখযোগ্য যে মঙ্গলবারে সেমি ফাইনেল খেলার পিছত নিশালৈ ভিনেশর ওজন বাড়িছিল প্রায় 52 কেজিলৈ। ওজন কমাবলে উড়ে নিশা হওয়া নাছিল ভিনেশ,
জগিং করেছিল, অনুশীলন করেছিল, ব্যায়াম করেছিল, কিন্তু নির্ধারিত 50 কেজির ভিতর ওজন কমা নাছিল ভিনেশ্বর। অলিম্পিক কমিটির পরাও অধিক সময় বিচারিছিল, কিন্তু কমিটিয়ে সেই অনুরোধ গ্রাহ্য নকরিলে। আর ওজন জোখার সময় মাত্র 100 গ্রাম ওজন বেশি হওয়ার বাবে অযোগ্য ঘোষণা হল ভারতীয় মল্লযুঁজার। পিছত নিশা টোপনি খুটি আর অধিক অনুশীলনের বাবে ডিহাইড্রেশন হয়ে অসুস্থ হয়ে পড়ল ভিনেশ ফোগাট। এই দুর্ভাগ্যজনক ঘটনায় সমগ্র ভারতবাসীক ব্যথিত করেছে, কিন্তু গ্রেপলার ভিনেশ ফোগাটর যে দুর্গমনীয় অলিম্পিক যাত্রা, সি সদায় প্রতিগী ভারতীয় উৎসাহিত আর উদ্বেলিত করে থাকিব। এই দুঃসময় সকল ভারতীয় আছে ভিনেশর কাষত। ইয়ে আমার হিন্দুস্তান কা দুর্ভাগ্য হ্যাঁ, কতনি বড়িয়া কুস্তি লড়কে ও ফাইনল মে পৌঁছি, আর ওজন মাত্র 100 গ্রাম ওজন জাদে হয়ে গিয়া, জিসি বজে ডিসকালিফাই কর দিয়া গিয়া। उनका ओवरवेट विनेश का अपना, उन्होंने अपना कोच, अपना फिजियो, अपना न्यूट्रिनिस्ट, अपना सब कुछ उनको भारत सरकार ने मुहैया कराया, और वो सारे लोग उनके साथ विलेज में हैं। वेट 2 दिन वो लड़ी हैं, उसके पहले उनका कांस्टेंट था, रात में क्यों वजन बढ़ गया, कैसे बढ़ गया, ये जवाब उनके न्यूट्रिनिस्ट ही दे पाएंगे, एक्चुअल उनके न्यूट्रिनिस्ट और उनके कोच दे पाएंगे इसका सही जवाब। न्यूज़ डेस्क रिपोर्ट, न्यूज़ 18, অসম নর্থ ইস্ট। নতুন দিল্লীত ধুলে ডকরে মনু ভাকরক আদরণি জানালে অগণন গুণমুগ্ধ হয়। মনুক সঙ্গ দিলে প্রশিক্ষক, একালর শ্যুটিং সম্রাট পদ্মশ্রী যশপাল রানাই, দুয়োরে ডিগিত মালা, দুয়োরে ফটো সম্বলিত পোস্টার অনুরাগীর হাতে হাতে। ভারতের হয়ে অলিম্পিকত 2টাকৈ ব্রঞ্জৰ পদক বিজয়ী মনু ভাকরে প্যারিস অলিম্পিকর সামরণি অনুষ্ঠানত পতাকা বাহক হব। স্বগৃহলৈ শ্যুটার মনু আহিছে, এনেদরে ধুলে ধগরে মনুক আদরণি জানাইছে অগণন গুণমুগ্ধই। এখন সেলফি উঠিবলৈ এবার কাষৰ পৰা চাবলৈ হেতা উপৰা ক্রীড়া অনুরাগীর। এয়া এখন অলিম্পিকতে 2টাকৈ পদক দখল করা প্রথম ভারতীয় মহিলা মনু ভাকর নতুন দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরত উপস্থিত হওয়ার পাছর দৃশ্যাবলী। মনুর লগত প্রশিক্ষক যশপাল রানা, দুয়োরে ডিঙিত মালা, দুয়োরে ফটো সম্বলিত পোস্টার অনুরাগীর হাতে হাতে। 2টাকৈ ব্রঞ্জৰ পদক দখল করে স্বগৃহত প্রশিক্ষক যশপাল রানা সহ উপস্থিত হল মনু ভাকর। একালর শ্যুটিং সম্রাট পদ্মশ্রী যশপাল রানায় প্যারিস অলিম্পিকর যাত্রার বহু পূর্বরে পৰা প্রতিটি খোঁজত মনুক দিহা পরামর্শে আগুয়াই দিছে। সাংবাদিকক উদ্দেশ্যে কলে, মোর আধরুয়া সপন তাই পূরণ করিলে। গর্ব কি বাত হ্যাঁ কি এক ভারত কি 22 সাল কি মতলব ছোটি বচ্চি হ্যায় জিসনে দেশ কে লিয়ে ইতিহাস রচ দিয়া, তো আই থিঙ্ক ইটস অনর এন্ড আই এম দ্য মোস্ট আই থিঙ্ক প্রাউডেস্ট পার্সন দ্যাট কি অলিম্পিক ওয়ালা সপনা জো মেরা রে গিয়া থা এক ইসকে মাধ্যম সে পুরো হবে। আগন্তুক অলিম্পিকত ব্রঞ্জ হলনি হব খুনলৈ। ये जो दो मेडल आए हैं ये भी बिल्कुल उसी मार्जिन से आए जिस मार्जिन से वो निकला है। इट्स ऑल अबाउट दैट फ्रैक्शन ऑफ सेकंड जो लास्ट मोमेंट होता है, बट वी शुड बी प्राउड ऑफ हर एंड आगे आने वाले ओलंपिक्स में शी विल बी मोर स्ट्रॉन्गर एंड जो एक्सपीरियंस यहां से लेके जाएगी वो आगे चल के मे बी गोल्ड में कन्वर्ट हो सकता है। জিয়রেক আদরিবলৈ বহু পূর্বরে প্রস্তুত পিতৃ রামকিষণ ভাকর গাড়ির প্রায় হাহি হাহি কলে। মনুর এই সংগ্রামের সাক্ষী প্রশিক্ষক যশপাল রানার পিতৃয়ে দিলে এক বিশেষ বার্তা। ভাল খেলুয়ৈর অভাব নাই ভারতত, মাথু প্রয়োজন প্রশাসনের কিছু পদ্ধতির সংশোধনের। বহুত গর্ব হো রা হ্যায় কিউকি হিন্দুস্তান 1 অরব 40 করোড় কি আবাদী বালা দেশ হ্যাঁ, ইয়ে হমারে সিস্টেম কি কমি সমঝ লিজিয়ে, খিলাড়িও কি কোই কমি নেই, ইতনে বড়ে দেশ মে খিলাড়ি বহুত জাদা মিল সকতে হ্যায়, লেকিন সিস্টেম কহীন না কহীন পঙ্গু হো রাখা হ্যায় জিসকি বজহ সে হম সুরিনাম জেসে দেশো সে পিছে রহ রহে হ্যায়, জিনকি আবাদী হমারে এক স্টেট কে বরাবর ভি নেই হ্যায়। লেকিন ইয়ে বড়ি বাত হ্যায় কি মনু ভাকর নে আর যশপাল নে মিল করকে দোনো নে অভি পিছে 10 সাল সে কাম কর রহে থে, পিছলে অলিম্পিক মে নেই যা পায়া,
और इस समय मनु भाकर ने खुद जसपाल को बुला करके बोला मेरे को एक साल का टाइम दे दिया और इन्होंने दोनों ने मिलकर के रात दिन मेहनत करी है, अपने खान पान से लेकर के, अपने ट्रेनिंग शेड्यूल से लेकर के, कंपटीशन से लेकर, ट्रायल से लेकर के, और आज उसका रिजल्ट मिल गया है। এনেদৰে মনুৰ আগমনৰ পাছতেই সমগ্র ক্রীড়া ব্যৱস্থাটোক লৈও চলিছে চৰ্চা। ভাৰতীয় অলিম্পিক সন্থাৰ সূত্ৰই জনোৱা মতে ভাৰতৰ হৈ অলিম্পিকত দুটাকৈ ব্ৰঞ্জৰ পদক বিজয়ী মনু ভাকৰে পেৰিছ অলিম্পিকৰ সামৰণি অনুষ্ঠানত ভাৰতৰ পতাকা বাহক হ'ব। অৱশ্যে ভাৰতৰ পুৰুষ পতাকা বাহক এতিয়াও নিশ্চিত হোৱা নাই। 11 আগষ্টত অনুষ্ঠিত হ'ব পেৰিছ অলিম্পিকৰ সামৰণি অনুষ্ঠান। স্বাধীনতাৰ পিছত অলিম্পিকত একেটা সংস্কৰণতে দুটাকৈ পদক লাভ কৰা প্ৰথমগৰাকী ভাৰতীয় খেলুৱৈ মনু ভাকৰ। মহিলাৰ ব্যক্তিগত 10 মিটাৰ এয়াৰ পিষ্টল ইভেণ্টত তৃতীয় স্থান দখল কৰি ভাকৰে চলি থকা অলিম্পিকত ভাৰতৰ হৈ প্ৰথমটো পদক লাভ কৰিছিল। ইয়াৰ পিছত সৰবজিৎ সিঙৰ সৈতে তেওঁ 10 মিটাৰ এয়াৰ পিষ্টল মিক্সড ইভেণ্টত ব্ৰঞ্জৰ পদক লাভ কৰিছিল। স্পোর্টস ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। এদিনীয়া ক্রিকেটত অভিষেক মেচতে বলিঙেৰে উজলিল অসম সন্তান রিয়ান পৰাগ। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টুয়েন্টির পাছত এদিনীয়া আন্তঃরাষ্ট্রীয় রিয়ানে দেখালে বলিং বিক্রম। এদিনীয়া আন্তঃরাষ্ট্রীয় শৃঙ্খলার অন্তিমখন মেচত অভিষেক ঘটনা রিয়ানে 9 অভাৰত 54 ৰাণ দি দখল করলে 3টাকৈ গুরুত্বপূর্ণ উইকেট। 96 ৰাণত বেটিং করে থাকা অভিষ্কা ফার্নান্দোক LBW আউট করে রিয়ানে। ইয়ার পিছতে শ্রীলঙ্কার অধিনায়ক অশ্লঙ্কাক LBW আউট করে পেভিলিয়নের বাদ দেখালে রিয়ানে। সপ্তমটো ওভারত দুনিত ৱেলালাগে ক্লিন বল কৰি তৃতীয়টো উইকেটৰ গৰাকী হয় ৰিয়ান পৰাগ। উল্লেখ্য যে প্ৰথমবাৰলৈ এদিনীয়া ক্ৰিকেটৰ মূল একাদশত স্থান লাভ কৰিছে ৰিয়ানে। বিৰাট কোহলিৰ পৰা কেপ গ্ৰহণ কৰে অসম সন্তান ৰিয়ান পৰাগে প্ৰথমগৰাকী অসমীয়া হিচাপে মূল একাদশত স্থান লাভ কৰিছে ৰিয়ানে। এদিনীয়াৰ কেপ পিন্ধাই ৰিয়ানক উচ্চ প্ৰশংসা কৰিলে বিৰাট কোহলিয়ে। For getting to play a first game for India. আৰু ৰিয়ান পৰাগে দুৰ্দান্ত প্ৰদৰ্শন দেখুৱাবলৈ সক্ষম হৈছে আজিৰ খেলখনত। এটা দুটা নহয় 3টাকৈ উইকেট দখল কৰিবলৈ সক্ষম হৈছে অসম সন্তানগৰাকীয়ে। তাৰ পাছতে দেখিবলৈ পোৱা গৈছে ৰিয়ানৰ প্ৰশংসাত পঞ্চমুখ হৈ পৰিছে প্ৰায় সকলোকেইগৰাকী খেলুৱৈয়ে, বিশেষকৈ বিৰাট কোহলিয়ে। তেওঁ কেপ পিন্ধাইছে, কেপ পিন্ধাই তেওঁক প্ৰশংসা কৰা পৰিলক্ষিত হৈছে। আৰু তাৰ পাছতে দেখিবলৈ পোৱা গৈছে ৰিয়ান পৰাগৰ পিতৃ মাতৃও যিহেতুকে তাত উপস্থিত আছে, দুয়োৰে চকু সেমেকি উঠিছে পুত্ৰৰ এই দুৰ্দান্ত প্ৰদৰ্শনৰ পাছত। তিনিদিনত দ্বিতীয়টো কৃত্রিম বানৰ কবলত পৰিছে গুৱাহাটী মহানগৰী। সোমবাৰে অহা বৰষুণৰ পানী সম্পূৰ্ণৰূপে শুকাই যোৱাৰ পূৰ্বে আজি দুপৰীয়া অহা এজাক বৰষুণত পুনৰ প্লাৱিত হৈ পৰিল গুৱাহাটী। ধাৰাষাৰ বৰষুণৰ পাছতে পাঞ্জাবাৰী, ছয়মাইল, ৰুক্মিণীগাঁও, হাতীগাঁও, কাহিলীপাৰাকে ধৰি বিভিন্ন প্ৰান্তত একাঠো পৰ্যন্ত পানী। কৃত্রিম বানৰ বাবে যমৰ যাতনা ভুগিবলগীয়া হৈছে মহানগৰবাসীয়ে। কৃত্রিম বানৰ পাছতে ৰাজপথত প্ৰচণ্ড যানজঁটৰ সৃষ্টি হয়। পানির বাবে পথত আবদ্ধ হয়ে থাকিবলগীয়া হল কেইবাখনো স্কুল বাস। আর পুনৰ কৃত্রিম বানত বুৰগল জোৰাবাদ পার্শ্ববর্তী অঞ্চলত বৰষুণ হোৱাৰ ফলতেই বানত বুৰগল উজনি অভিমুখী ৰাষ্ট্ৰীয় ঘাইপথ। কৃত্রিম বানৰ ফলত গধুৰ যানবাহনসমূহ চলাচল কৰি আছে যদিও সৰু বাহন চলাচলত বাধাৰ সৃষ্টি হৈছে। কৃত্রিম বানৰ ফলত হাহাকাৰ পৰিস্থিতি সন্মুখীন হবলগীয়া হৈছে যাত্ৰীসকল। গাড়ীত
তিনদিনা ঘরে যাই কই পাতে দশটা বাজিছে আজি এই কারণে খোজকাড়ি আহি তুমি কোনে এটা ঘটনাটো হয়ে গেলগে পানিটো অকন হালধিয়া এটা তেওঁৰ পৰা জানিব লাগিব এইটো গুৱাহাটীৰ পানী নে মেঘালয়ৰ পানী ইমান তরল আৰু টুলুঙা মন্তব্য দিব নালাগে যেহেতু তেওঁ এটা গুৰু দায়িত্বত আছে এই বস্তুটোৰ কেনেকে সমস্যাটোৰ সমাধান হয় সেইটো নকৈ পেলে তেওঁ মেইন কথাটোৰ পৰা ফালৰি কাটি যায় এনেকুৱা কথা কোৱাটো আমি গোটেই হাতীগাঁওবাসী ৰাইজ ভুক্তভোগী হয় আৰু তেনেকুৱা অৱস্থাত তেখেতসকলৰ ফালৰ পৰা এনেকুৱা এটা মন্তব্য শুনিবলৈ পাই আমি দুঃখিত। ব্যৱস্থাটো একোৱেই লোৱা নাই আপোনাৰ, ব্যৱস্থাটো ল'লে হয়, এনেকুৱা অৱস্থা নহ'লে হয়, তো ব্যৱস্থা ল'ব দৰকাৰ আছিল। কাৰণ এইখিনি জেগাত চবতকৈ ডাঙৰ অসুবিধা কি, আপোনাৰ অকণমান বৰষুণ হ'লে আপোনাৰ পানী মানে ইয়াতে মানে মানে অবিনি বৰষুণ হ'লে পানী, অকণমান বৰষুণ হ'লে তো এইখিনি আপোনাৰ সমাধান কৰিব লাগে। সমাধানটো একো নকৰে, অকল দুনিয়াবোৰৰ অলগতে কথা বকি থাকে, তো সেনেকুৱা কথা বকিলে লাভ নাই, কিবা এটা কৰক, কৰিলে সমাধান হ'ব। প্রশাসনের এটালেক কোনো একটা ব্যবস্থা নাই, চাওক আপনার বেলতলাত চাওক, জুরিপার চাওক, গোটে কলাক্ষেত্র চাওক, কিন্তু প্রশাসনের মানুষ নাই, ছয় মাইল দুটা আছে, মানে কোনো ধরনের একো নাই, কাঠের পুতলার দরে খাড়া হয়ে রখি আছে। ভয়ঙ্কর এনেকা আহি আছে, দুই এটা মানুষজনে এনেকা দিছে বলেহে অল্প বাঁচিছে, নহলে তো আপনার ধর কিছু বহুত মানুষ না জানে, আমার ওসর পাজর মানুষখানি বারো জানে, কিন্তু যেখানে ব্যবস্থা লোক লাগছিল এটালেক সেই ব্যবস্থাটা গ্রহণ করা নাই। নাই নাই চাক দাদা, চাক আজি চাক দুদিন আগত তিনি ঘণ্টাত যিখিনি পানী আছিলে আজি আধা ঘণ্টাৰ ভিতৰত ইমান পানী আছে। আজি আধুনিক যুগ বুলি কয়, এই আধুনিক যুগত যদি এনেকুৱা পানী হয় এইটো আমাৰ এইটো চিন্তা কৰিবলগীয়া বিষয়। আজি প্ৰশাসনে কি কৰি আছে এই দিশত এটা ব্যৱস্থা ল'ব লাগে। তো তিনি ঘণ্টাটো পানী যদি একেই হয় আৰু যদি আধা ঘণ্টাটো পানী এইখিনিয়ে হয় হা, তেতিয়াহ'লে ইয়াত এটা টেকনিকেল এটা খটাব লাগে না। আমাৰ অসম ইমান পিছ পৰি আছেনে উন্নয়নৰ দিশত, গতিকে আপুনি চাওক মানুহৰ আলৈ হেৰি চাওক আলা এটা নি নোহোৱা হৈছে, গাড়ী ইমানলৈকে বুৰ গৈছে, গতিকে সেইদিনা সেইদিনা বাৰু মানিছো তিনি ঘণ্টা চাৰি ঘণ্টা বৰষুণ আছিলে, আজি আধা ঘণ্টাত পানী ইমান আহিলে সেইটো কিয় প্ৰশাসনে বুজি নাছে যে ক'ৰ পৰা পানীটো আহিছে। আর এনেদরে এতিয়া প্রতিগী মহানগর বাসিয়ে ক্ষোভ উজরা পরিলক্ষিত হয়েছে সরকার প্রশাসনের বিরুদ্ধে। আর ইয়ার পাশতে দেখবলে পাওয়া গেছে ফেসবুক যোগে এক লাইভত কৃত্রিম বানক লো মন্তব্য প্রকাশ করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। যা পরহিদিনা গুয়াহাটীত প্রবল বানপানী হয়েছিল, সোশিয়াল মিডিয়াত স্বাভাবিকভাবে বহুতে আমাক ট্রোলও করেছিল আর খং উঠাও স্বাভাবিক আছিল। ৰাতি বহু ৰাতিলৈকে গুৱাহাটী ৰাজপথত বহুজনে গাড়ীত আবদ্ধ হৈ আছিল, স্কুল আৰু কলেজৰ পৰা উভতি অহা ছাত্ৰ ছাত্ৰীসকলেও পানীত আবদ্ধ হৈ আছিল। খং উঠাত তেনেই স্বাভাৱিক। ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী হিচাপে মই যেতিয়া সফলতাসমূহৰ দায়িত্ব লওঁ, সফলতাসমূহৰ বাবে মই গৌৰৱ অনুভৱ কৰোঁ, বিফলতাসমূহৰ বাবেও মই নিশ্চয় দায়িত্ব লবই লাগিব। যিজনে সফলতাৰ ক্ৰেডিট লব খোজে তেওঁ বিফলতা আৰু ক্ৰেডিট বা বিফলতা আৰু দায়িত্ব লব লাগিব। সমস্যা হল গুৱাহাটী মহানগৰী চাৰিওফালে পাহাৰে আবদ্ধ কৰি ৰাখিছে। কোনদিনাখন কোনটো পাহাৰৰ পৰা কিমান পানী নামি আহিব তাৰ হিচাপ আমি কোনেও কৰিব নোৱাৰো। যেতিয়ালৈকে আমি বনোৱা নলা নৰ্দমাৰ পৰিমাণত পানী নামি আহিব তাক আমি নিয়ন্ত্ৰণ কৰিব পাৰোঁ, কিন্তু বছৰৰ এটা দিন বা দুটা দিনক এনেকৈ বৰষুণ হৈ যায় যে সি আমাৰ নিয়ন্ত্ৰণৰ বাহিৰত যায়। যোৱাকালি যোৱা পৰহি অকল গুৱাহাটীতে বৰষুণ হোৱা নাছিল, মেঘালয় ৰিভয় জিলাতো যথেষ্ট বৰষুণ হৈছিল। ৰিভয় আৰু গুৱাহাটীত যোৱা পৰহি যিমান বৰষুণ হৈছিল গোটেই বছৰটোৰ বৰষুণৰ ই পৰিমাণভাৱে 25% আছিল। মেঘালয়ত খানাপাৰাৰ অঞ্চলটোত উন্নয়ন হৈছে, ইউএছ কৰি কাটিছে, অলপতে মেডিকেল কলেজ এখন নিৰ্মাণ কৰিম বুলি আৰু মাটি কাটিছে, ফলত যি প্ৰাকৃতিক বাধা আছিলে গুৱাহাটীলৈ পানী অহাৰ সেই বাধাবিলাক নোহোৱা হৈ গ'ল।